টেক্সাস স্টেটে বসবাসরত বাংলাদেশি একটি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। মা বাবা বোন এবং নানিকে হত্যার পর ওই পরিবারের দুই সন্তান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুই ভাই সুইসাইড নোট রেখে গেছেন। এই নোট থেকে মনে করা হচ্ছে তারা হতাশায় ভুগছিলেন। টেক্সাসের মিনোপোলিস শহরের পুলিশ প্রধান মেদারিয়া আরাদন্দো আদালতে বলেছেন, জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় বাহিনীর নীতি একেবারেই মানা হয়নি। পুলিশ বিভাগের প্রচলিত নীতি ভঙ্গ করেছিলেন অভিযুক্ত কর্মকর্তা ডেরেক শোভিন। এই বিষয়ে আদালতে সাক্ষ্য দেন মিনোপোলিস শহরের পুলিশ প্রধান। গুয়ান্তানামো বে কারাগারের গোপন ইউনিট বন্ধ করে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিউবার আমেরিকান ঘাঁটিতে অবস্থিত এই ইউনিট থেকে বন্দীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। জো বাইডেন ক্ষমতায় আসার আগেই এই কারখানা বন্ধ করার অঙ্গীকার করেছিলেন। পরমাণু চুক্তি রক্ষায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছে ইরান। মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান দাবি করে আসছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় তারা বসবে না। টাকা পরিশোধ না করায় যুক্তরাষ্ট্রের ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার ইসরায়েলের টিকার চালান আটকে দিয়েছে। ইহুদিবাদী দেশটি ফাইজারের কাছ থেকে নেওয়া প্রথম 1 কোটি ডোজের মূল্য পরিশোধ করলেও পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি। 24 ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 7,213 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,51,652 জনে। গত 24 ঘন্টায় মারা গেছে সর্বোচ্চ 66 জন। এদিকে আগামীকাল থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরকালে মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে যত্নশীল এবং চমৎকার সাহচর্যের জন্য কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপিকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সম্প্রতি এক পত্রে ডক্টর রাজ্জাককে ধন্যবাদ জানান। ভারতের করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যগুলো কীভাবে কাজ করছে, টিকাকরণ কেমন চলছে, এসব বিষয় নিয়ে রাজ্যের প্রধানদের সঙ্গে কথা বলবেন তিনি। এবার ইরান ও পাকিস্তান একজোট হয়ে ওমান সাগর ও পারস্য উপসাগরে যৌথ মহড়া চালাচ্ছে। দুদেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যুদ্ধের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ মহড়ার মুখপাত্র রেজা শেইবানি। নিউজিল্যান্ড সফরে 3 ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয় তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে টাইগারদের এমন বাজে পারফরমেন্সের পরও চুক্তির মেয়াদ বাড়ছে ব্যাটিং কোচ জন লুইসের।